ওয়েলকাম করতেছি তো সেই বাবু পেট সলিউশন বিডের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিয়ার্স, আজকে আমরা দেখবো যে টোনার এমটি আসলে কী করব এবং সমাধান কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিওটি স্পন্সর করতেছি তো টোনার কার্টিজ বিডি ডট কম। এখানে টোনার, কার্টিজ, ইঙ্ক এবং ফটোকপির অ্যাক্সেসরিজ ও বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায় এবং হোলসেল এবং খুচরো দুটাই বিক্রি করে। যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। আপনারা চাইলে ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসতে পারেন। তা চলুন আমরা শুরু করি। মেশিন অন করলেই যখন টোনার এমটি আসে তা দেখবেন, তখন আপনি মেশিনের পাওয়ারটা অফ করে দেবেন। মেশিনের পাওয়ার অফ করে দেওয়ার পরে জিরো অ্যান্ড ফাইভ একসাথে চাপ দিয়ে ধরে অন করবেন মেশিনটা। এ ধরে থাকবেন যতক্ষণ না আসতেছে টেস্ট মোড, আসতেছে ততক্ষণ পর্যন্ত ধরে থাকবেন। যে টেস্ট মোড টেস্ট এসছে, আমরা এখন দেবো 2001। দেন স্টার্ট, যে বাটনটাতে আমরা কপি করি, তো আমরা এটা একটু ভ্যালুটা বাড়াই দিব তেলের ঘনত্ব কম বেশি দেখে। তো আমি এখানে 150 করে দিচ্ছি, আপনারা চাইলে 135 রাখতে পারেন বা যেরকম প্রয়োজন হয়। ওটা ডেভেলপারের মিক্সিংয়ের জন্য এটা করা হয় যে আপনি কত ভ্যালু দিলে কপিটা গ্লেজি আসবে। মেশিনটা অফ করে দিবেন অ্যান্ড দেন অন করবেন। মেশিন অন হচ্ছে, রেডি হয়ে যাবে আশা করি। হ্যাঁ, রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, আজকে এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আশা করি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক, ফেসবুকে আমাদেরকে ইনবক্স করুন আর সাথেই থাকুন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি পাশে থেকে বেল আইকনটিতে টিক দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।